আগামী পরশু আইএসএল ডার্বি, ইস্ট বেঙ্গল মুখোমুখি হতে চলেছে মোহামেডান স্পোর্টিংয়ের। দেশের সর্বোচ্চ পর্যায়ের লিগে প্রায় এক দশক পরে ইস্ট বেঙ্গল মোহামেডান মুখোমুখি হবে। এদিক থেকে এই দুই দলের কাছেই এটা একটা সম্মানের লড়াই। মোহামেডান প্রথম তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে আশা জাগিয়ে শুরু করলেও তারপর তিন ম্যাচ হেরে যখন পুরোপুরি ব্যাকফুটে, তখন আইএসএলে খাতা খুলতে ব্যর্থ হলেও এসিএলে সারা জাগানো পারফরমেন্স করে বেশ কিছুটা এগিয়ে শুরু করবে ইস্ট বেঙ্গল। গত দুদিন ধরে ইস্ট বেঙ্গল অনুশীলন করেছিল ইস্ট বেঙ্গল মাঠে। সেখানে দেখা গেছিল তালাল প্রভসুকন গিলদের মাঝে মাঝে অনুশীলনের মাঝে রেস্ট নিতে। তবে আজ থেকে ইস্ট বেঙ্গলে অনুশীলনে কিন্তু কোনো বিরতি নেই, সবাই পুরো দমে অনুশীলন করলেন। স্কোয়াড্রার জমানায় আমরা বেশ কিছু অনুশীলনই দেখতাম যেটা ছিল পুরোপুরি সমর্থক হোক বা মিডিয়ার জন্য পুরোপুরি ক্লোজ ডোর। সেখানে অস্কার ব্রুজন জমানায় কিন্তু একটা অন্যরকম ভাব, সেখানে কোনো রাগঢাক নেই, নেই মিডিয়ার কাছে কোনো কিছু লুকিয়ে রাখার প্রবণতা। আজকেও অনুশীলনের প্রথম 15 মিনিট আমাদের সামনে তুলে ধরার অনুমতি ছিল। আজকে ইস্ট বেঙ্গল অনুশীলন দেখতে এসেছিলেন ইস্ট বেঙ্গল শিষ্যকর্তা দেবব্রত সরকার। চলুন দেখে নেওয়া যাক আজকের অনুশীলনের কিছু মুহূর্ত। হায় তালাল, কিন্তু লেডিস থাকা হ্যাঁ ভাই। Thank you.
And then the last one.